তিনি দলর টিকট কসরত দিন পাখে আসুবার রাজধানী লাগিছে টিকট আশাঙ্ ভিড়। টিকট আশার নেতা মানে নিজের দল বল নিয়ে আসছেন দলীয় কার্যালয়। টিকট পাই নবীন নিবাস লাগুছি টিকট আশাঙ্ ভিড়। নিজ নিজ সমর্থক আসি টিকট পাই লবি করছেন আশায়ী প্রার্থী। সুপ্রিমো নবীন পট্টনায়ক ভেটি নিজের বায়োডাটা মধ্য প্রদান করছেন। আসন্তা 18 তারিখে প্রথম পর্যায়ে নির্বাচন পাই বিজ্ঞপ্তি জারি হেউতিবার কোন হেব কোন নাহি সেনি আশা আশঙ্কার আশায়ী। এপটে আজি বিজেডি রে মিশছন্তি রাজ্য বিজেপি সভাপতি বসন্ত পণ্ডাঙ্ক পুতুরা হরিশ্চন্দ্র পণ্ডা। নবীন নিবাসরে মুখ্যমন্ত্রীঙ্ক উপস্থিতিরে সে বিজেডিরে সামিল হইছন্তি। নুয়াপড়া জিল্লারে ভারতীয় জনতা পার্টি গোটে নালি আখি তলে চালে। সেটি না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টর কিছু পাওয়ার, না ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারির পাওয়ার, না দলর কেউ কর্মীর কিছু পাওয়ার। সেটি যে নেতৃত্ব করছেন তাঙ্কর ভাবনা হল মো জনকর ফেসরে এটি আমি নির্বাচন জিতিছু, আর মু জনে একা এটি সর্বে সর্বা। তো এমিটিকা দলরে মু রহিবাকু চাহেনি যোটি এক ছত্রপতি শাসন চালিছি। সেথিপাই মু নবীন পট্টনায়কর দল বিজু জনতা দল আমার যশস্বী মুখ্যমন্ত্রীঙ্কর চালিথিবা ওড়িশারে কার্যক্রমকু দেখি তাঙ্কর বিকাশমূলক যোজনাকু দেখি মু আম অঞ্চলের লোকঙ্ক সেবা করি পারিবি কই আজি বিজু জনতা দলরে যোগদান করি। দেখন্তু মহাত্মা গান্ধীঙ্কর জনে পুও মুসলমান হইগলে। হ্যাঁ, গান্ধী কহিলে দিস ইজ নো মাইনস টু হিন্দু সোসাইটি, দিস ইজ নো প্লস টু মুসলিম কমিউনিটি। ছত্রপতি শিবাজীঙ্ পুও ইসলাম স্বীকার করেনেলে। এইপরি কেতে কেতে রথি মারথিঙ্কর পুও মানে হইছন্তি। ভগবান শ্রীকৃষ্ণঙ্কর বংশধর মানে মরামরি লাগি মরলে। এদের এই সব মহাত্মা মানকর মহত্ব টিকে গৌণ হয়নি। মু তো ভাবছি দলকে ঝটকা হবনি, কারণ সভাপতিঙ্ক পুত্রর দলরে সেতিকি কর্তৃত্ব কোণ আছে। কেবল সভাপতিঙ্কর পুত্র হবার তাঙ্কর গোটে পরিচয় তৈরি হয়ে যাব না। অধিক আলোচনা পাই সিধাসলখ যা আম প্রতিনিধি মহেশ নন্দক পাখকু। মহেশ, বর্তমান কোণ রহিছি নবীন নিবাসর তাজা স্থিতি? নিজের সমর্থক সহ আসিকি তাঁর বায়োডাটা দিয়া যাচ্ছে নবীন নিবাসে, যে মুখ্যমন্ত্রী রাজনৈতিক সচিব যে রয়েছেন সেই বায়োডাটা সবুক সংগ্রহ করছেন। প্রকৃতপক্ষে কাহকু দল টিকট দেব, কাহকু দল টিকট দেব না, এবং কাহা ভিতরে রয়েছে উইনিং বিজয় সম্ভাবনা, কেউ প্রার্থী সপক্ষে রয়েছে, সবুক অনুধান করি হি দল টিকট দেব। এবং যা সূচনা মিলুছে পূর্বর মধ্যে সম্পর্কে আমি আলোচনা করে সারিছে যে প্রাথমিক পর্যায়ে বা প্রথম পর্যায়ে নেই যে চারোটি লোকসভা এবং তৎসংলগ্ন 28টি বিধানসভা ক্ষেত্র রয়েছে সে নেই প্রার্থী আপাতত চূড়ান্ত হয়ে সারিছে। কেবল ঔপচারিকতা দৃষ্টিরু দিনে দুই দিন ভিতরে ঘোষণা হব, এবং এ পরবর্তী সময়ের অন্য তিনটি পর্যায়ে যে যে স্থানের নির্বাচন হব সে নেই আশায়ী ভিতর প্রবল আশায়ী আসছেন এবং বায়োডাটা দৌঁছেন। তবে পশ্চিম ওড়িশার জনাশুনা শ্রমিক নেতা ললিত কুমার সে বর্তমান আমার সহ সামিল হয়েছেন, এবং কিছু সময় পূর্ব সে নবীন নিবাস যাই তাঙ্ক বায়োডাটা দেখি আসছেন। তো ললিত কুমার গোটে জিনিস জাঁয়া চাইবে, আপনার কেউ নির্বাচন মন্ডলী আগ্রহী? বাস্তবরে বলাঙ্গীর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি এবং বলাঙ্গীর নির্বাচন মন্ডলী পাই আগ্রহী আছি। কহবা যে আপনার জন শ্রমিক নেতা হিসাবে আপনার বেশ জনাশুনার অনেক প্রকৃত আপনার কাহিনী দাবিদার অনেক আপনার অনেক আশায়ী তালিকা আমি দেখুছি অনেক আশায়ী আসছেন না? দেখুন, মু জনে হচ্ছি দলর শৃঙ্খলিত কর্মী, যদি আমার দলর সুপ্রিমো নবীনজী পট্টনায়ক অনুভব করবে আমার যা কার্যকলাপ পূর্ব করে যাইছু সে ভিতরে উপযুক্ত মনে করবে, কারণ তাঙ্কর ভাষায় উইনেবিলিটি উইল বি গিভেন দি টপ প্রায়োরিটি ফর সিলেকশন। তো সেই ন্যায়ে মু ভাবুছি যে প্রকৃতির বিজয় সম্ভাবনা যে হিসাবে মতো যদি প্রার্থী করা যায় রয়েছে মু সেপাই আগ্রহ প্রকাশ করে আজ মোর বায়োডাটা দিয়েছি, এবং যদি প্রার্থী করা যাব নিশ্চিত ভাবে মু ভালো রেজল্ট দেবি, ন করা গেলে বি দল পাই যাহা বি মোর কর্তব্য রহিব মু নিশ্চিত ভাবে। বিধানসভা পাই আগ্রহী না লোকসভা পাই? মু বাস্তবরে লোকসভা পাই আগ্রহী। কাহিকি লোকসভা পাই? লোকসভা পাই আগ্রহী এইথিপাই কি আপনার যেমনি কহিলে পশ্চিম ওড়িশার জন জনাশুনা শ্রমিক নেতা, বাস্তবরে আজ মু অনুভব করুছি সে পাটনাগড় হোক কি বলাঙ্গীর জেলা হোক দাদন প্রবণ জেলা ভাবরে ইয়ে পুরা সারা ওড়িশার খ্যাত, এবং মু দাদন মানক পাই যেহেতু কাম করুছি সেমানকর ন্যায় পাই জেলা তমাম বুলুছি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বি বুলুছি, এবং বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠনর যেহেতু দায়িত্ব নির্বাহ করে আসছি অধ্যক্ষ ভাবরে মোর সেই হিসাবে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিরে বি লগাম রয়েছে, এবং সেপাই মু বেশি আগ্রহী যদি মতো পার্লামেন্টারি ক্যান্ডিডেট করা যায়।
ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଶ୍ରୀଯୁକ୍ତ ନାୟକ। ପ୍ରକୃତ ପକ୍ଷେ ବନ୍ଦିତା ଯେଉଁ ଆଶାୟୀ ଯେଉଁମାନେ ଥିଲେ ଆପଣ ତ ଶୁଣୁଥିଲେ ତାଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା, ଏବଂ ଲଳିତ କୁମାର ଯିଏ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଜଣେ ଜଣାଶୁଣା ଶ୍ରମିକ ନେତା, ସେ ମଧ୍ୟ ଆଶାୟୀ ଅଛନ୍ତି ବଲାଙ୍ଗୀର ଲୋକସଭା କୁହାଯାଉ ବା ବିଧାନସଭା ପାଇଁ। ପ୍ରକୃତ ପକ୍ଷେ କିନ୍ତୁ ୟା ଭିତରେ ବନ୍ଦିତା କୁହାଯାଇପାରିବ ଯେ ବରିଷ୍ଠ ନେତାଙ୍କଠୁ ନେଇକି ନବାଗତ ନେତା ସମସ୍ତଙ୍କର ଭିଡ଼ ଜମୁଛି, ଏବଂ ଏହା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଆମେ ଦେଖିଥିଲେ ରଘୁନାଥ ମହାନ୍ତି ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାର ଯିଏକି ବରିଷ୍ଠ ନେତା, ସିଏ ମଧ୍ୟ ଆସିଥିଲେ, ନବୀନ ନିବାସ ଆସିଥିଲେ, ଏବଂ ସେ ମଧ୍ୟ ତମାମ ଆଲୋଚନା କରାଯାଉଛି। ଏବଂ ତାଙ୍କର ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ଯାହା ଆସୁଥିଲା ଯେ ନବୀନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅର୍ଥାତ୍ ଦଳର ସୁପ୍ରିମୋ ଯାହା ଦେବେ ତାକୁ ସେ ସାଧାରଣ ଗ୍ରହଣ କରିବେ, ଜଣେ ଶୃଙ୍ଖଳିତ କର୍ମୀ ହିସାବରେ ତାଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ ନିଭାଇ ଆସିଛନ୍ତି। କିନ୍ତୁ ଏସବୁ ଭିତରେ ବଡ଼ କଥା ହେଉଛି ଯେ ଦଳ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନେଇକି ଯଦିଓ ତାଲିକା ଚୂଡ଼ାନ୍ତ ସରିଛି, କିନ୍ତୁ ଅନ୍ୟ ଯେଉଁ ତିନୋଟି ପର୍ଯ୍ୟାୟରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଥିବା ସ୍ଥାନ, ଲୋକସଭା କୁହନ୍ତୁ ବିଧାନସଭା ହୁଅନ୍ତୁ, ଏସବୁ ସ୍ଥାନରେ ଦଳ କାହାକୁ ପ୍ରାର୍ଥୀ କରିବ, ୱିନିଂ ପସିବିଲିଟି, ଏବଂ ନିଜ ସମର୍ଥକଙ୍କ ସହ ଆସି ନବୀନ ନିବାସରେ ଲବି ମଧ୍ୟ କରୁଛନ୍ତି। ଧନ୍ୟବାଦ ମହେଶ ସବିଶେଷ ଆଲୋଚନା ପାଇଁ।